নমস্কার সকলকেই আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কাজ করতে করতে কখন জানি না হতাশার শিকার হয়ে পড়ি। এই হতাশা থেকে ঘুরে দাঁড়াতে আমিও কাজ করতে করতে হতাশা হয়ে যাই। তো এই হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমি তোমাদেরকে ছটা অভ্যাস বলবো, যার দরুন আমরা আবার কাজে ফুরফুরে ভাবে আমরা কাজ করতে পারব। তো এই ছটি অভ্যাস কি স্যার? এই ছটি অভ্যাস আমি এক এক করে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে, সেটি হচ্ছে যে দেখো, এই সফলতাটা না সহজ কথা নয়, এই সাকসেস কথাটা সহজ নয়, সফলতাটা সহজে আসে না। এর জন্য নিজেকে ট্রেনিং দিতে হয়, নিজেকে তার মধ্যে রাখতে হয়, নিজেকে সেই নিয়মের মধ্যে তৈরি করতে হয়, অভ্যাসগুলোকে তৈরি করতে হয়, তারপরে এই সফলতাটা আসে। তো আমরা এই যে ছটি অভ্যাস, এই ছটি অভ্যাস কি কি এবং তা কিভাবে তৈরি করব সেই সম্পর্কে আমরা বলব। কিভাবে মিলবে সাফল্য? সাফল্য পাওয়ার জন্য আজকে তোমাদের সঙ্গে ছয়টি মন্ত্র বা অভ্যাস আলোচনা করব। প্রথম অভ্যাসটা দূর করবে কি অভ্যাস? কি বলবে লোক? মানুষের না এটা সব থেকে বড় রোগ, যে কি বলবে লোক, কি বলবে, কি বলবে, মানুষ কি বলবে বা ভাববে, এমন ভাবনা বিপজ্জনক। কারণ এই যে মানুষ উদ্বিগ্ন দুশ্চিন্তা নিয়ে থাকে, অন্যের মত তার উপরে যদি তুমি ভরসা করো, নির্ভর করে সিদ্ধান্ত নাও, তাহলে কিন্তু তোমার সফলতার রাস্তাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তাই এই অভ্যাসটা থেকে দূরে সরে চলো। দু নম্বর, কঠিন পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো। এ ভাগ্যকে দোষ দেবা না যে আমার এটা হয় নাই, এটার জন্য আমার আমার ওই আমার ভাগ্যে নাই বা আমার দ্বারা হবে না, এটা বলবা না। কারণ কঠোর পরিশ্রম দ্বারা না ভাগ্যকেও পরিবর্তন করা যায়। ভাগ্যের দোহাই দেওয়া এটা ছেড়ে দিতে হবে, এটা একদম করা যাবে না। কারণ এই ভাগ্যের দোহাই দিলে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে। তারপরে যে অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে কঠোর পরিশ্রমে বিনিয়োগ করা। দেখো, তুমি আজকে যদি কঠোর পরিশ্রম করো না, কঠোর পরিশ্রম করো, কঠোরভাবে ভাবতে শেখো, তাহলে জীবনে যখনই সময় পরিবর্তন হবে তখন তুমি লাভবান হবে। দেরিতে হলেও সফলতা তোমাদের আসবে। এর পরের পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মোহ আর মায়া। দেখো, এই মোহ মায়া নিয়ে আমি একটা তোমাদের ভালো জিনিস বলতে পারি, আমার জীবনের অভিজ্ঞতা। আমি এমন একটা বছর গেল আমার যেখানে এই মোহ মায়াতে আমি 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 নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তো এখানে না ভাগবত গীতা বা ভাগবত আমাকে অনেক সহযোগিতা করেছে। কেন? যে বলছে, যদি মায়াকে তুমি ধরো তাহলে কৃষ্ণ তুমি ত্যাগ। অর্থাৎ যদি মায়াকে ধরো তাহলে প্রভুকে ত্যাগ করতে হবে, আর যদি আমি প্রভুকে ধরি, ভগবানকে ধরি, তাহলে আমাকে মায়া মোহকে ত্যাগ করতে হবে। এ দুটোকে আমি একসাথে নিয়ে চলতে পারবো না। কারণ যখন আমি মোহগ্রস্ত হব, মায়ায় থাকব, তখন সেটা সাফল্য বা সুখের সঠিক মাপকাঠি কি চিন্তা করো। আমি চিন্তা করেছি, আমি গভীরভাবে চিন্তা করেছি, এবং সেটা আমার কাছে মনে হয়েছে, এখন মনে হচ্ছে, তখনও তখন ছিল না, তখন মায়া দ্বারা আচ্ছন্ন ছিলাম, বাট এখন মনে হচ্ছে যে সেটা মাপকাঠির আসল বিষয় নয়। আবেগকে দূর করো। সুখ দুঃখ এটা হচ্ছে টাকার এপিটোপিট, এটা আসতে থাকবে, যেতে থাকবে।
প্রিয়জনও দূরে চলে যাবে, কিন্তু নিজের স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে কিন্তু তোমাকেই পূরণ করতে হবে। এটা মেনে নিয়ে তুমি চলতে থাকো। এই অভ্যাসটা না একটা অনেক চেঞ্জিং, মানে অনেক কিছু চেঞ্জ করার মতো অভ্যাস। এই অভ্যাসটাকেও আমি বলবো তোমরা ফলো করো, কাজে আসবে। সঠিক সময়ের অপেক্ষা, সঠিক সময় বলে কিছু হয় না। আমরা অনেকে বসে থাকি সঠিক সময় আসবে, সঠিক সময় হবে, আমার অমুক হবে, না কোনোদিনও হবে না। সাতটি দিন সাতটি বার, সাতটি ভগবানের জন্ম, অমুক দিন যাওয়া যাবে না, অমুক দিন এটা করা যাবে না, এটা বলে কোনো কিছু নেই। মন প্রাণ দিয়ে এবং সততার সঙ্গে যখনই কাজ করবে সেটাই তোমার সঠিক সময়, আলাদা কোনো সঠিক সময়ের কোনো প্রয়োজন নেই। আরেকটা অভ্যাসের কথা বলি, সেটা মারাত্মক। আর বিগত দিন আমাদের এই অফিসে যারা অনেকে এসছে, তারা অনেকেই সমস্যা দেখাকালীন, যখন সমস্যায় প্রচণ্ড পড়েছে তখন সে পালিয়ে গেছে বা নিজেকে দূরে সরিয়ে নিয়েছে বা নিজেকে গুটিয়ে নিয়েছে। দেখো, যত বেশি সমস্যা থেকে দূরে ছুটবে তত বেশি সমস্যা তোমাকে জড়ায় ধরবে। তো জীবনে যত সমস্যায় থাকুক না কেন, দৃঢ়তার সঙ্গে এবং শক্তির সঙ্গে, সাহসের সঙ্গে তার মোকাবেলা করো। এর পয়েন্ট, পরের পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে দায়িত্ব সম্পর্কে সচেতন হও। কোনো কাজ অবহেলা করবে না, উপেক্ষিত করবে না, তাতে কিন্তু তোমারই ক্ষতি। মুহূর্তের অসতর্কতা বিপর্যয় আনতে পারে। যেমন একটা নৌকা যদি ভালোভাবে চেক করে না নেওয়া হয় যে ওর ভিতরে ছিদ্র আছে, যদি দূর সমুদ্রে যাওয়া যায় যদি ছিদ্র থাকে, তাহলে কিন্তু ওই ছোট্ট একটা ছিদ্র যথেষ্ট তোমার নৌকাকে ডুবানোর জন্য। তাই সততা এবং দায়িত্ব নিয়ে কাজ করো। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব, ট্রেন মাই লাইফ তোমাদেরকে তোমাদের স্বপ্নের জায়গায় অবশ্যই পূরণ করবে, তোমরা যদি সেটা মানো। দেখো, যদি তোমরা সত্যি সত্যি মানো তাহলেই হবে। আর যদি মনের ভিতরে দুশ্চিন্তা থাকে, দুর্ভাবনা থাকে, তাহলে হবে না। গীতায় লাস্টে কি বলা আছে জানো, সারাংশতে, যে উদ্বেগ আর দুশ্চিন্তা যদি কারো থাকে তাহলে সে কখনোই সাফল্য লাভ করতে পারে না। তাই এই উদ্বেগ আর দুশ্চিন্তাকে দূরীভূত করো, তাহলে দেখবে অবশ্যই সাফল্য তোমার পা ছুঁয়ে যাবে। আমি তোমাদের একটা ঘটনা বলি, আমি অনেককেই বলেছি সেটা। বাবা যখন ছিল তখন আমি অনেকটাই ছোট, এবং ছোটবেলা থেকে আমি মেডিসিনে প্র্যাকটিস করতাম। তো আমাদের এখানে চিলারায়গড় বলে একটা জায়গা আছে, তো সেখান থেকে রাত্রেবেলা ওখানে শ্মশান ঘাট আছে, তো সেখান থেকে একটা সময় আমার আসার কথা ছিল। তো সেই জায়গা দিয়ে আমার যখন নাকি ভিতরে দুশ্চিন্তা ছিল যে আমি ওই বাঁধঝাড়ের নিচ দিয়ে যেতে পারবো না, ওখানে গেলে আমাকে ভূতে ধরবে, তো আমি সত্যি সত্যি ওখান দিয়ে আগাতে পারিনি। কিন্তু যখনই নাকি আমার ভিতরে দুশ্চিন্তা, দুর্ভাবনা আমার দূরে চলে গেল, আমি যখন বললাম যে না কি আছে আমি দেখবো, সাহস উদয় হলো, তখন কিন্তু আমি অবশ্যই ওই জায়গাটাতে পার হয়ে আসতে পারছিলাম। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। তো আমি তোমাদের যেটা বলতে চাই, যে দুশ্চিন্তা আর দুর্ভাবনা আর ভয় এগুলোকে আসতে দিবা না, তাহলে কিন্তু সফলতা আসাটা খুব মুশকিল হয়ে যাবে। তাই এই সাকসেসের যদি বিশ্লেষণে যাই আমি ইংরেজিতে, SUCCESS, এর অনেক মানে আছে। অন্য আরেক দিন আমি অডিও বুকে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।